আমি ভগবানের নামে শপথ করে বলছি, আমি তোর উপকার করবো, তুই আমার সঙ্গে চলে আয়। ওই যে দূরে চলেছে অনন, গুছে যাবে তোর হার কালা
해요 고마워요 আমি তোমাদেরকে বকশিস দেব কি করলো আমার গাড়ে কত গাড়া ফুফা আছে বকশিসটা কি করবো আমার ধরে না পয়সা দিয়ে আমরা পার করবো মাঝি ভাই আমি তোমাদেরকে পুরস্কার দেব মাঝি ভাই ও কথা বলি তোমরা আমাকে লজ্জা দিও না কিসের লজ্জা ওটা কি লাগে তোমার মাঝি ভাই উনি যে আমার স্বামী সরি গরুর গন্ধ এটা বলে এ ভাই এ ভাই স্বামী এ ভাই শুনতে এটা আল্লাহর কুদরতে এটা হইলো ওই তো ওখানে কুদরতি এ ভাই কেন আল্লাহর কুদরতি আল্লাহর কি কুদরতি আছে আল্লাহর কুদরতে এটা হইলো ওই তো ওখানে এ যাই হোক এদি যাই হোক আমি আসবার সময় শুনছিলাম তোমরা একখানা গান গাইছিলে
সেই গানখানা গিয়ে আমাকে শোনাও না মাঝি ভাই। এ ভাই লোহারখানা গান গাইতে গাইতে না আমার উপরে চলে যায়। আমি নিজেও জানি না আঁচল খুলে যা পাবো তোমাদেরকে তাই দেব। শুরু করছো মেয়ে পালিয়ে গেল না মেয়েটি বলেছিল আমি দিব দোয়া না পয়সা টানা দিয়ে দিয়েছি একশো টাকা পিতল তুমি খেতে পারছিস আসলে কি আমার দুয়া না মানুষ তো আসলে এতো সাত রাজার দন সে দন যেন আমরা চিনলাম না তাই আসলে এই গাড়িকে মাঝে গিরি করি অতএব পরের দলের নাই বড় সারে ধন্যবাদ।
এই পৃথিবীতে আমার কেউ নেই, ওই ডাকাতের হাত থেকে তুমি আমাকে রক্ষা করেছো, আজ থেকে তুমি আমার ধর্মের আপা। দাদাজিকে আব্বা আব্বা গো, ও কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। রে মাইজি, আমি তোকে লজ্জা দেব কেন রে মাইজি, বল তোর কি হয়েছে? আব্বা গো, উনি যে আমার স্বামী। এতনা ছোট লাগবিটা তোর খছম আছে? হ্যাঁ আব্বা, এই যে বিধির বিধান। ঠিক আছে রে মাইজি, আমি সব বুঝতে পেরেছি। বিশ্বাস করতে পারছিস তো? আমি খুদাকে সমাধ করে বলছি, আমি তোর উদ্ধার করবে। আমার ভাবজিকে আমার আমি এই বন মাঝেই থাকবো। চল মাইজি, Oh,
Thank you.
থাকার ব্যবস্থা করতেছি। এটা অস্থি হলে খারাপ পাইবে না, শুধু হলে পানি পাইবে, খারাপ পাইবে না।
উঠি নেই। আচ্ছা তুই যখন আমাকে মাসি বলে ডেকেছিস তখন তোকে আর আমি ফেলবো না, তোকে আমার বাড়ি নিয়ে যাব। আচ্ছা বঞ্জি গো, তোর কোলে এই ছেলেটি কে? মাসিমা গো, উনি যে আমার দাদা হন। আচ্ছা চল এখন নদীর ঘাট থেকে চান করে আসি। মাসিমা গো, এখানে কোনো ভালো স্কুল নেই। আছে চলো মাসি। আরে পুলিশ সারের মতো চেঁচাচ্ছ কেন? আমার গতি কারখানা এখনো চালু হয়নি কেন? তোমার গদিখানা কি আমি চারো দেব কি কেন? তোমার কামলা মনটু কোথায়? কেন তোমাকে চারো দিতে হবে? তাই তো আমি খেলাইতে গেছিলাম। ও মশাই, এই একটু পয়সা দেন তো পয়সা। আরে বাজার করে আসি গিয়া, আমার কাছে পয়সা নেই। আরে মশাই পয়সা দেন তো পয়সা, আর বাজার করে গেছি আমার জন্য রং করে সাদা পাতা আনতে বলিস না কিন্তু। আর কি হেতে লাগতো না? এই শুননা যা, এই মুন্না এই এখন তুমি পয়সা কোথায় পেলে? কেন আমার বাবার বাড়িতে কিনেছি। ও বাবার বাড়ি থেকে এনেছ? আজ বাবার বাড়ির কাছ থেকে, কালকে ভাইয়ের কাছ থেকে। এভাবে আমাকে তোকে ফতুর করে ফেললে কেন? আমার
শরীরে আমারে বিয়া করছ? আমি জান বিয়া করছ তোমার বুঝছি তো করছি। আচ্ছা করছ বুঝলাম, কয় বছর হইছে আমারে বিয়া করছ? বিয়া করছ তোমার 20 বছর হয়ে গেছে গা। এই হুন অন সন্ত একটা ফুলা ফেটনি করছ না। হুন না তোমার রহে দাম নাই, আমার রহে দাম নাই। আর দুই জনে মিলা কুতুর কই গেল। ওই দেখ ওই এক মিনিট তো ফুলা বলতিলে। আরে থামো থামো আর কই গেল আমার গেট গিয়ে দিকে দাও গা। আমার একটু অনেক বলে ধো তোমার লাগিয়া আদা জিরা আমার জন্য রংপুরি সাদা পাতা আনতে বলিস আমি আমার বাবার বাড়ি চলে যাব। আমি আর এলো তাইকে গেল সুন্দর আমি উড়ি আসতেছে আমি তো ভাবছি যে না বড় পেঁচা খবরদার আসছে কথা বল আপনার কি কি আনতে হবে যা বাজার থেকে মা লক্ষ্মীর জন্য সদাই করে আয় কি কি আনতে হবে এটা জিজ্ঞাসা করে যা। এই বলো গো মা জননী, বলো গো মা জননী, এ আপনার কি কি আনতে হবে? আলু কচু সাদা সুপারি আর আর আমার লাগে আপি কাঁচা কলা কানা আমার কে এদিকে এক মিনিট ভেঙে গেল গা দৈরালন।
চলো গো মা মাসিমা, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়েছি, একটা বিদায় করে নিলা। সাহেব বাসু পারেন, সাহেব বাসা দিদি আমি ওই নদীতেই যাবো। না দাদা তুমি যেও না।